এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কমপ্লিট, দ্য কমপ্লিট কমপ্লিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ক্যালকাটা লেদার কমপ্লেক্স, টানলেস উড সলিউশন, উই কেয়ার ফর এনভায়রনমেন্ট। সেন্ট মাইকেলস হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন। গতকাল সন্ধ্যায় কাজ চলাকালীন ভেঙে পড়ে নিরুমেওয়ান ফারাক্কা ব্রিজের গার্ডার। জানা গিয়েছে এই দুর্ঘটনায় 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরো 5 জন। এদিকে রবিবার সন্ধ্যায় এই ঘটনা নিছক কি দুর্ঘটনা নাকি ব্রিজ তৈরিতে পরিকাঠামোগত ত্রুটি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই ঘটনা প্রসঙ্গে নিখিল ভারত হিন্দুস্তান নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সদস্য এবং সাধারণ সম্পাদক সুনীল সরকার বলেন, আমি এখানে সবচেয়ে বড় এই যে কোম্পানি যেটা কাজ করছে আর কে ইঞ্জিনিয়ার, এর আগে আমি 2 বার কমপ্লেন হলে যে নীতিন গাডকারি দিল্লিতে আমি কমপ্লেন করেছি কোয়ালিটি মেনটেন্স হচ্ছে না, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি 2 বার কমপ্লেন করেছি এই ব্রিজ যে নতুন হচ্ছে, এই ব্রিজে কোনো কোয়ালিটি মেনটেন্স হচ্ছে না, এটাকে টেস্ট করা হোক। এই ধরনের কেস আগে অনেক, এই ব্রিজটা চলতে কতদিন চলবে সেটা বুঝতে পারছি না। আগামী দিন এই ব্রিজের পক্ষে খুবই ভয়ঙ্কর দাঁড়াবে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রজেক্টটা করছে, এটা এই সেন্ট্রাল গভর্নমেন্টে এটা হলো কোনো মন্ত্রীর, সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টারের নীতিন গাডকারি আর কেউ আছে এদের কোনো একটা তাদের রিলেশনের মধ্যে কাজটা চলছে। এরা কতটা কোয়ালিটি মেনটেন্স হচ্ছে এটা এখন আমরা বুঝতে পারছি না। এই ব্রিজ চলবে হবে কি না আমি মনে করি এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হোক। এই ব্ল্যাকলিস্ট না করলে আমাদের আজকে কোটি কোটি লোক আজ ওয়েস্টবেঙ্গলে আমরা বাস করছি। মাননীয় মুখ্যমন্ত্রী কন্টিনিউ বলে এসে সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো সহযোগিতা করছে না। আজকে টোটালি এটা সেন্ট্রাল গভর্নমেন্টে ফেলুয়ার, আর এই কোম্পানিটাকে ব্ল্যাকলিস্ট করা উচিত। আমি এইটার আমার বক্তব্য বলবো, এদের যেটা গাডার যেটা জয়েন করছে সেই গাডার ভেঙে গেছে, পিলারে কিছু প্রবলেম আছে, লঞ্চিং যেটা উপরে আছে যেটা জয়েন্ট হয় সিগমেন্ট, সেই সিগমেন্ট ওরা বরাবর জয়েন হয়নি, প্লাস সেটা ভেঙে গেছে, পিলারে প্রবলেম আছে, এদের সয়েল টেস্ট হয় না, এদের অনেক ক্রম প্রবলেম আছে, সেটা কোনো দিন হয় না, সেটা এর জন্য দায়ী টোটাল NSI। NSIকে আমি পার্সোনাল প্রজেক্ট ডাইরেক্টরকে PDকে আমি কমপ্লেন করেছিলাম, সেটা উনিকে অফিসিয়ালি কমপ্লেন করেছিলাম। এই ধরনের যে হয়েছে আমাদের রাজ্য সরকার এদেরকে বলা উচিত, সেটা ওরা করছে না। এই ধরনের এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো করছে সব প্রজেক্টে এই ধরনের দাঁড়াবে। মোদীবাবুর যে আজকে গভর্নমেন্ট চলছে, যেটা আজকে জানেন মোদীবাবুর গভর্নমেন্ট টোটাল।